আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। এইচএসসি পরীক্ষা 2023-এর ফাইনাল সাজেশন বাংলা দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এর আগে বাংলা প্রথম পত্রের বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যবহারিক নির্মিত দুইটা অংশ নিয়ে কথা বলবো। এখানে আমরা সবগুলো রেডি রেখেছি, আমরা এখানে কোনো অংশ বাদ দেইনি, কারণ এখানে অনেকেই দেখা যায় সাজেশন তৈরি করে যে কোনো একটা অংশ ধরে। আমরা এখানে দুইটা অংশ তুলে ধরেছি যাতে শিক্ষার্থীরা দুইটা অংশ এখানে পড়তে পারে, তার যেটা ভালো লাগে সে সেইটা পড়তে পারবে। কারণ এখানে বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী হয়তো বা দুইটা পড়ে অভ্যস্ত, অনেক শিক্ষার্থী যাচাই বাছাই করার সুযোগ পাবে। আমরা সেই অনুযায়ী শিক্ষকদের পরামর্শে সাজেশন তৈরি করেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো, কারণ সামনে তোমাদের পরীক্ষার সকল ইনফরমেশন তুমি আমাদের কাছ থেকে পাবা এবং প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের আপলোড হয়ে যাচ্ছে। হয়তো বা ভিডিওটা পরে দেখলে তোমাদের সেই বিষয়গুলো এক একটা করে সাজেশন ভিডিও পাবা, এই জন্য ডিসক্রিপশনটা চেক করবা। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সাজেশন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে, বা আমাদের প্লে লিস্টগুলো চেক করে রাখবা। আর বেল আইকন বাজিয়ে রাখলে হবে কি, পরীক্ষার সাথে সাথে বা পরীক্ষা বিভিন্ন আপডেট আসার সাথে সাথে আমরা যখন ভিডিও করব তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশন যাবে। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আমরা দেখে নেই। সংক্ষিপ্ত সিলেবাসের আঙ্গিকে তোমাদের সাজেশন হবে, বাট বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের তেমন কোনো প্রভাব নাই, এটা তুমি আমি সবাই জানি। কারণ এখানে তেমন আহামরি কোনো কিছুই সিলেবাস অতটা ফলো করে না, প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো এখানে সহজভাবে যদি মানবন্টনটা দেখি, মানবন্টনে ব্যবহারিক রয়েছে 30 নম্বর, নির্মিত অংশ রয়েছে 70 নম্বর। তো নির্মিত অংশ কিন্তু বড় একটা পয়েন্ট রয়েছে এখানে, তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে না, তুমি এখানে পাস করলেই হবে। ব্যবহারিক নির্মিততে আলাদা পাশের কোনো বিষয় নাই। তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে, নির্মিত নিয়ে আমরা আজকে একটু বেশি কথা বলবো এবং ব্যবহারিক নিয়ে আমি একদম শেষের দিকে কথা বলছি। আমরা এখানে নির্মিত পারিভাষিক শব্দ অনুবাদ, তারপর হচ্ছে দিনলিপি, তারপর হচ্ছে প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প, প্রবন্ধ রচনা, সবগুলো পয়েন্টই তোমাদের তুলে ধরছি, যেখান থেকে তোমাদের ভালো একটা সাজেশন, শর্ট সাজেশন হচ্ছে এবং তোমরা পড়তে পারবা। কেমন? তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে এটা আশা করছি, এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবা এই সাজেশনটা ফলো করার জন্য। আমরা এখানে প্রথমে বলে রাখি তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রথমে বলি 7 নম্বর। 7 নম্বর এখান থেকে শুরু হচ্ছে, আমরা যদি একটু দেখাই, এই যে পরিভাষিক শব্দ বা অনুবাদ থেকে শুরু হচ্ছে, তাই 7 নম্বর। আর উপরে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, উপরে 6টা রয়েছে, তাই আমরা 7 নম্বর থেকে এখান থেকে শুরু করছি। ধরো না 7 নম্বর প্রশ্ন উত্তরে মার্ক থাকবে 10, এখানে আসবে পরিবেশী শব্দ এবং অনুবাদ দুইটা আসবে। পরিবেশী শব্দ আসবে একটা, অনুবাদ আসবে একটা, এই দুইটা আসবে, যে কোনো একটা তুমি অ্যান্সার করতে পারবা, এমন না যে তোমাকে দুইটা অ্যান্সার করতে হবে, যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। এবং এইটা হচ্ছে পরিবেশী শব্দ এবং অনুবাদের সাজেশন। এখানে পরিবেশী শব্দ দেখো, আমি আমাকে সাজেস্ট করতে বলে আমি পরিবেশী শব্দটাকে স্কিপ করতে বলবো, কারণ পরিবেশী শব্দের সাজেশন অনেক বড় করা যায়, চাইলে আরও 10টা দেওয়া যেত, বাট আমি চেষ্টা করেছি সংক্ষেপে রাখার, ঠিক আছে। আর অনুবাদের ক্ষেত্রে আমি এখানে 60টা অনুবাদ দিয়েছি। তোমরা যদি এর আগেও ক্লাস তোমরা ইন্টারও এসএসসিতে অনুবাদ পড়েছ, সেই অনুবাদগুলো ইনক্লুড করে এই অনুবাদগুলো তোমরা পড়ে ফেলবা, তবে মিনিমাম 10টা অনুবাদ পড়া উচিত তোমাদের এই অনুবাদটা কমন পাওয়ানোর জন্য। তা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই সাজেশনে, তাহলে তোমাদের জন্য বেটার হবে। কিন্তু এর পরবর্তীকালে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আর পারিভাষিক এবং অনুবাদের ক্ষেত্রে দেখা যায় কি, বোর্ডের বিগত সালের প্রশ্নগুলো একটু বেশি আসে যদি তুমি পড়তে চাও, কারণ এখানে বানাইয়া লেখার তো কিছু নাই বা নতুন নতুন যুক্ত আরও কিছু নাই, তাই চেষ্টা করবা যে কোনো একটা ভালোভাবে পড়ার এবং সেটা বিগত সালকে বেশি প্রাধান্য দিবা। কেমন? দেন আমরা যদি দেখি তোমাদের এখানে 8 নম্বর প্রশ্ন, এখানে দিনপত্র লিখন এবং প্রতিবেদন রচনা দুইটা এসে থাকে, যেটা হচ্ছে 10 মার্ক, মানে প্রতিবেদনও আসবে দিনপত্র আসবে, তুমি যেটা চাইলে একটা অ্যান্সার করতে পারো। তা আমরা দিনপত্রগুলো সাজেশন দেখিনি কী কী রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণটা রয়েছে যে প্রথম দিনের ভ্রমণের অভিজ্ঞতা বিষয়ক দিনপত্র, লঞ্চ ডুবির ঘটনা নিয়ে এটি দিনপত্র, 25শে মার্চের ভয়াবহতা সম্পর্কে দিনপত্র। সো এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেমন বইমেলা সম্পর্কে দিনপত্র, ঐতিহাসিক স্থান ভ্রমণ, সেটা হতে পারে মহাস্থানগড়, সেটা হতে পারে কোনো বৌদ্ধ বিহার, সেটা হতে পারে যে কোনো ঐতিহাসিক স্থান সম্পর্কে একটা ভ্রমণ অভিজ্ঞতা চেয়ে দিনপত্র। তো টুকটাক ঐতিহাসিক স্থান সম্পর্কে যতগুলো বইতে আছে সেগুলো একটু পড়ে ফেলবা। বাংলা নববর্ষ উদযাপনের দিনপত্র লিখতে বলছে, তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় নিয়ে দিনপত্র, এটা হচ্ছে হতে পারে এইচএসসি পরীক্ষা হইতে পারে, ঠিক আছে, অস্বাভাবিক কিছুই না, বা এসএসসিও দিতে পারে, যেমন যেহেতু তুমি এসএসসি পরীক্ষা এর আগে দিয়েছো, কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে দিনপত্র, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এই 8টাই তোমরা যদি দিনপত্র পড়ে যাও, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। কেমন? দেন আমরা যদি আসি তোমাদের প্রতিবেদন নিয়ে, প্রতিবেদনে বেশ বড় একটা সাজেশন হতে পারে। প্রতিবেদনের মধ্যে দুইটা ধরন রয়েছে,
মানে তিন ধরন রয়েছে, অনুসন্ধানী প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন। প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমার একটা ভিডিও করা আছে, চাইলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। এখানে আমি বলে রাখি, প্রতিবেদন এই যে উপরে যে পাঁচ ছয়টা প্রতিবেদন দেখছে এগুলো সবগুলোই সংবাদ প্রতিবেদন, ঠিক আছে, মানে পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন। যেমন রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, যে খাদ্যের ভেজাল মেশানোর কারণ ও প্রতিকার সম্পর্কে প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সম্পর্কে পত্রিকা এটা প্রতিবেদন, তোমার শহরের যানজট সমস্যার উপর এটা প্রতিবেদন, ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে এটা প্রতিবেদন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকার নিয়ে এটা প্রতিবেদন, ঠিক আছে। বন্যার এখানে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং নিত্য প্রয়োজনের জন্য দাম বৃদ্ধি দুইটা কিন্তু সেম হতে পারে, কিন্তু কারণ ও প্রতিকারটা যখন বলবে তখন কারণ এবং প্রতিকারটা উল্লেখ করে তোমাদেরকে লিখে দিতে হবে। বন্যার পর তোমার এলাকায় দুর্গত গৃহীত পুনর্বাস কার্যক্রম সম্পর্কে এটা প্রতিবেদন, এটা হতে পারে বন্যা সম্পর্কে প্রতিবেদন, তবে বন্যার এটা কাছাকাছি বলতে পারো। কেমন এই ছটা প্রতিবেদন ভালোভাবে পড়ে যাবা। দেন এই তিনটা প্রতিবেদন রয়েছে, যেখানে একটা রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন, মানে তোমার কলেজে গ্রন্থাগার বা লাইব্রেরি যাই হোক না কেন আসতে পারে, সে বা পাঠাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন। আর বলেছে 21 ফেব্রুয়ারি, 25 মার্চ, 16 ডিসেম্বর বা এইরকম যে সরকারি দিবসগুলো রয়েছে যেগুলো তোমার কলেজে পালন করা হয়, কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে, সেই সম্পর্কে ওই অনুষ্ঠানে কী কী ঘটনা ঘটে ওই সম্পর্কে একটা প্রতিবেদন। তো এটা তোমরা দেখা গেলো দুই তিনটা পড়লেই বুঝতে পারবা যে কী কী ঘটে, ওইটা সুন্দর করে এক্সপ্লেন করে লিখে দিলে এনাফ। তবে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ উপলক্ষে একটা প্রতিবেদন, মানে ওই অনুযায়ী একটা আয়োজন করা হয়েছে তোমার কলেজে, সেটা সম্পর্কে একটা প্রতিবেদন। তো এই ছয়টা এবং এই শেষে তিনটা ইম্পর্টেন্ট, এইগুলো এই নয়টা পড়লেই এনাফ, আর লাগবে না প্রতিবেদনের ক্ষেত্রে। দেন আমরা আসি তোমাদের 9 নম্বর প্রশ্ন নিয়ে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আবেদনপত্র বা বৈদ্যুতিন চিঠি বা ইমেল। তো ইমেলটা কিন্তু আমরা এসএসসির ক্ষেত্রে বা এইসব পড়ে ইংরেজির ক্ষেত্রে ইমেলটা পড়ি, এখানে সেটাকে বৈদ্যুতিন চিঠি বলেছে। তো এক্ষেত্রে তোমাদেরকে যে কোনো একটা মানে দুইটাই আসবে, আবেদনপত্র আসবে একটা, বৈদ্যুতিন চিঠিও আসবে একটা, তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারো দুইটা থেকে, অথবা রয়েছে। তা আমরা যদি এখানে বৈদ্যুতিন চিঠিটা দেখি, মানে ইমেলটা দেখি, তাহলে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে জানিয়ে ছোট ভাই বোন, মানে যে কেউ হতে পারে বা বন্ধু হতে পারে, তাকে একটা তোমাকে ইমেল পাঠাতে হবে, ঠিক আছে। স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইমেল, শুভেচ্ছা হতে পারে বাংলা নববর্ষে এখানে জন্মদিনের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, এই সম্পর্কে তো একটা ইমেল তোমাকে বন্ধু যেতে পারে, বা বন্ধু মানে বলতে যে বন্ধু হতে পারে এমনটা নয়, হতে পারে তোমার ছোট ভাই বোন এরকম হতে পারে, বা বড় ভাই বোন যেটা হতে পারে, মানে প্রশ্নে যেটা বলবে সেটাই দিবা, জাস্ট শুধুমাত্র মানে সংলাপটা চেঞ্জ হবে, এখানে বন্ধুর জায়গায় সেই তার নামটা ব্যবহার করবা। ইমেল ফরম্যাট নিয়ে আমাদের ভিডিও পাবা। জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে ইমেল পাঠাও, জরুরি রক্তের প্রয়োজন হতে পারে, এটা এভাবেও আসতে পারে যে দুর্ঘটনায় আক্রান্ত কোনো রোগীর জন্য রক্তের প্রয়োজন জানিয়ে, মানে জাস্ট যেভাবে তারা উপস্থাপন করে মানে রক্তটাকে ইম্পর্টেন্ট করছে এখানে। তারপর হচ্ছে কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে এটি ইমেল, তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে নিও তোমাদের। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বন্ধুকে ইমেল। সো এই টোটাল 7টা ইমেল আমরা দিয়েছি, আশা করি এখান থেকে তোমাদের এটা কমন পড়ে যাবে এবং ভালোভাবে পড়ে যাবা। দেন আসে আবেদনপত্র। আবেদনপত্র দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে তোমাদের অধ্যক্ষের নিকট আবেদনপত্র, আর একটা হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের নিয়োগপত্র বা বিভিন্ন ধরনের কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র। কেমন, কারণ কলেজের অধ্যক্ষের নিকট আবেদনপত্রের ক্ষেত্রে কিন্তু ইনফরমেশনটা তোমরা খুব ভালোভাবেই জানো, কিন্তু যখন তোমরা আবেদনপত্রটা কোনো ধরনের কর্তৃপক্ষের কাছে করবো তখন কিন্তু সেখানে অনেক ধরনের তথ্যই চাওয়া হবে। তো সেভাবে বুঝে শুনে ফরম্যাটটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা দেখে নিই, প্রথমে রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য আবেদনপত্র। এটা হতে পারে এমনভাবে আসতে পারে যে মার্কেটিং অফিসার পদে আবেদন করার জন্য একটা আবেদনপত্র লেখো, বা তুমি ইঞ্জিনিয়ার হিসাবে মানে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানে বুঝাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠান, মানে যে প্রতিষ্ঠান থেকে তোমাকে টাকা দিবে, ঠিক আছে, মানে স্যালারি দিবে, ঠিক আছে, মানে শিক্ষকতা যদি করো এটা কিন্তু সেখানে কিন্তু সম্মানই দেওয়া হয়, কিন্তু যখন তুমি বাণিজ্যিক প্রতিষ্ঠান করবে তখন তোমাকে স্যালারি দিবে, সেভাবে যখন বলবে তখন প্রতিবেদনের ক্ষেত্রে আলাদা হবে, কারণ এখানে নাম দাম থেকে শুরু করে আবেদনপত্র আলাদা হবে, নাম দাম থেকে শুরু করে সব কিছু আলাদা হবে। কেমন, সেক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসার পদের জন্য একটা পড়ে যাবে, একটা ফর্মেট পড়ে গেলেই তোমাদের এনাফ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র, মানে এটা হতে পারে কোনো একজন হয়তো সহকারী শিক্ষক এভাবেও বলতে পারে যে ইংরেজি শিক্ষক, গণিত শিক্ষক, বাংলা শিক্ষক, একদম শিক্ষকের নামটা পর্যন্ত উল্লেখ করে একটা আবেদনপত্র চাইতে পারে তারা।
বিদ্যুৎ বিভ্রাট, মাত্রাতিরিক্ত লোডশেডিং, বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দরখাস্ত, অর্থাৎ দেখা যায় এই প্রসঙ্গে অনেক সময় দরখাস্ত চাই, সেটা তোমরা পড়ে যাবা। দেন আসছে পাবলিক পরীক্ষা নকল বন্ধ করার পক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি আবেদনপত্র। তো এটা অনেক ইম্পর্টেন্ট, একটা ফর্মেটে আসলে ওরকমভাবে ই করা যাবে না, অন্যগুলোর সাথে মিলানো যাবে না। তবে এখানে এই ধরনের সংবাদপত্রে বা সম্পাদকের কাছে যে পত্রগুলো পাঠানো হয় সেই সম্পর্কিত এটা ভালোভাবে পড়ে যাবা, তাহলে আরও দুই চারটা লিখতে পারবা। এই চারটা থাকবে এখানে। দেন এখানে বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র, এটা তো আমরা অনেক আগ থেকেই পড়ে আসতেছি, তাই না? দেন আসে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনপত্র, অধ্যক্ষের নিকট আবেদনপত্র, এগুলো আমরা কিন্তু অনেক আগ থেকে পড়ে আসতেছি, আশা করি তেমন সমস্যা হবে না। তো এই ছয়টা পড়ে যাবে আবেদনপত্রের ক্ষেত্রে। দেন আমরা আসে একটা গুরুত্বপূর্ণ পাঠ, সেটা হচ্ছে তোমাদের সারাংশ এবং ভাব সম্প্রসারণ। সারাংশ আসবে একটা, ভাব সম্প্রসারণ আসবে একটা, দুইটা আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। তো এখানে সারাংশটা অনেকেই লিখতে পারো, কারণ খুবই অল্প লিখতে হয় এবং কিন্তু একটু পড়াশোনা করে যেতে হয়। যেমন ভাব সম্প্রসারণ চালিয়ে কিন্তু তুমি 10 লাইন বানায় লিখতে পারবা, কারণ সেই স্পেসটা তোমার কাছে আছে, একটু যদি কনসেপ্ট বুঝতে পারো লিখতে পারো, বাট সারাংশের ক্ষেত্রে সেটা পসিবিলিটি খুবই কম। সারাংশে আমরা এখানে 10টা দিয়েছি, চাইলে তুমি এখান থেকে 10টায় পড়তে পারো, তবে আমি সাজেস্ট করবো 10টায় পড়ার জন্য। এখানে আজকের আজকের দুনিয়া আশ্চর্যজনকভাবে অর্থ বা বৃত্তের উপর নির্ভরশীল, পড়তে পারো, খুব ইম্পর্টেন্ট। মানুষের সুন্দর মুখ দেখি আনন্দিত হয়েও না, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, চরিত্র মানুষত্ব জ্ঞান কর্মে, মাতৃসিনের তুলনা নেই, তারপর হচ্ছে ভিক্ষেরিক তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ, তুমি জীবকে জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও, ভালো কথা, ভিক্ষের দিক তাকালে, আচ্ছা এটা দুইটা চলে আসছে, মেবি হ্যাঁ দুইটা চলে আসছে। অনেকে বলে স্ত্রী লোক উচ্চশিক্ষার প্রয়োজন নেই, এটা কিন্তু আরও একটাভাবে বলা আছে স্ত্রী লোকের বিষয়টা, সেটা পড়ে নিবা। স্বাধীন হবার জন্য যেমন সাধনতা প্রয়োজন, তো এই বিষয় সম্পর্কে যেগুলো রয়েছে সেগুলো সুন্দর মতো পড়লে তোমাদের জন্য এনাফ হয়ে যাবে আশা করি। তবে আমি বলবো, যদি তোমরা ভাব সম্প্রসারণ কিন্তু অনেকগুলো পড়তে হবে, তোমরা যদি পারো সারাংশ পড়ে ফেলেও, কিন্তু তোমার যদি ভাব সম্প্রসারণ প্রিপারেশন থাকে তাহলে এই ভাব সম্প্রসারণগুলো পড়তে হবে। আমি এখানে 10টা ভাব সম্প্রসারণ দিয়েছি, তার সাথে আরও 4টা দিয়েছি একটু কম গুরুত্বপূর্ণ। আমরা দেখি না কী কী রয়েছে। একটা কথা আমি তোমাদেরকে বলি, ভাব সম্প্রসারণ কিন্তু অধিকাংশই তোমরা কিন্তু অনেক আগে পড়ে এসেছো, তা আশা করি কষ্ট হওয়ার কথা না। যেমন এই যে দুর্জন বিদ্যান হলো পরিতার্য, কীর্তিমানের মৃত্যু নেই, ক্ষুদর রাজ্যে পৃথিবী গদ্যময়, এগুলো কিন্তু অনেক আগে পড়েছো। এই যে স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, স্বদেশী উপকার নাই যার মনে, কে বলে মানুষ তারে পশু সেই জন, সুশিক্ষিত লোকমাত্র সশিক্ষিত, অন্যায় যে করে অন্যায় যে সয়ে তবে ঘৃণা যেন তার তীর্ণ সমর দহে, যে সয়ে কি যে সয়ে সে রহে, তারপর ক্ষুদর রাজে পৃথিবীর কদ্যময়, জীবের প্রেম করে সেই জন সে বেছে ঈশ্বর, প্রাণ থাকলে প্রাণ হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, কেমন? তো এই 10টা ভালো করে পড়ে নেবা। এবং এই শেষে কম গুরুত্বপূর্ণ 4টা বলে দিচ্ছি, পথ পথিকে সৃষ্টি করে না, পথিকে পথ সৃষ্টি করে, এটা অনেক গুরুত্বপূর্ণ বলতে পারো, তবে আমার কাছে একটু মনে হচ্ছে কম, কারণ গত বছর কয়েকটা বোর্ডে এসে গেছে। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, সাহিত্যের জাতি দর্পণের স্বরূপ, তারপর যে স্বার্থমগ্ন যেন বিমুখ, এই টোটাল 14টা তোমরা ভাব সম্প্রসারণ পড়ে যেতে পারো, আশা করি এখান থেকে কমন পড়ে যাবে। ভাব সম্প্রসারণ আসলে তাকে মুখস্থ করা তো কিছু নয়, কনসেপ্টটা বুঝতে পারলে, কীভাবে কী বলেছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বুঝতে পারলে প্রচুর লিখতে পারবা আশা করি। দেন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা হচ্ছে তোমাদের এখানে সংলাপ এবং খুদে গল্প। সংলাপ থাকবে একটা, খুদে গল্প থাকবে একটা, যে কোনো দুইটার মধ্যে একটা অ্যান্সার করতে পারবা। তো এখানে সংলাপগুলো দেখিনি কী কী রয়েছে, 8টা সংলাপ রয়েছে। বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এখানে দুই বন্ধুর কথাই বেশি বলা হয়েছে, তবে এটা দুই বন্ধু কেন, এটা ভাই বোন হতে পারে, শিক্ষক হতে পারে, বাবা মেয়ে হতে পারে, যে কেউ হতে পারে, এটা মাথায় রাখবো, কেমন? এখানে মোবাইল ফোন বা ফেসবুক ব্যবহারের সুফল কুফল, মোবাইল ফোন বা ফেসবুক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, কেমন? দেন রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্ধুর মধ্যে সংলাপ, সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে সংলাপ, নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে সংলাপ, এটা হতে পারে নারী শিক্ষা, এটা বাবা মেয়ে হতে পারে বা মা মেয়ে হতে পারে, এরকমই হতে পারে। পদ্মা একটি বহুমুখী সেতু, এই বিষয়ে দুই বন্ধু একটি সংলাপ, অর্থাৎ পদ্মা সেতুর গুরুত্ব নিয়ে সংলাপ, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংলাপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে ইন্টারনেট কম্পিউটার ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটা কম বেশি সিমিলার তাই একসাথে কানেক্টেড করা, বাট তুমি যদি মনে করো এটা তিনটা আলাদা আলাদা তাও সেভাবেও পড়তে পারো, বাট একসাথেও পড়তে পারো তোমরা। এই হচ্ছে টোটাল 8টা সংলাপ এবং তোমরা সেভাবে পড়াশোনা করো। দেন আমরা খুদে গল্প নিয়ে কথা বলি।
সততার পুরস্কার শুনে মেয়েটি খুদে গল্প, এটা হতে পারে সততার পুরস্কার মানে বুঝছো তো, ওই যে কাঠুরের গল্পটা হতে পারে, ওই ওই রিলেটেড তোমাদের এটা পড়তে হবে শিরোনামে, এটা খুদে গল্প। প্রতিবন্ধী শিশুদের নিয়ে এটি খুদে গল্প, রক্তদানের পূর্ণ রক্তদানের পূর্ণ শিরোনামে এটি খুদে গল্প, স্বনির্ভরের জন্য জন্য যা ইচ্ছা শক্তি, সরি স্বনির্ভরের জন্য চাই ইচ্ছা শক্তি শিরোনামে এটি খুদে গল্প, স্বপ্নের চাবি শিরোনামে এটি খুদে গল্প, অসময়ের বই প্রকৃতি প্রকৃত বন্ধু শিরোনামে এটি খুদে গল্প, পানি দূষণ বিষয়টি খুদে গল্প, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়টি খুদে গল্প, আলোকিত মানুষ শিরোনামে এটি খুদে গল্প। এই নয়টা পড়লে তোমাদের জন্য এনাফ, আশা করি খুদে গল্প আর পড়তে হবে না। তোমরা যদি এখানে আসলে দুইটা যে কোনো একটা ভালো করে পড়ো তাহলে আশা করি সমস্যা আর হবেই না। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, সেটা হচ্ছে তোমাদের বিশ মার্কের প্রবন্ধ রচনা। তো এখানে বিশ মার্কের প্রবন্ধ রচনার জন্য আমরা 10টা রেখেছি গুরুত্বপূর্ণ, আর কম গুরুত্বপূর্ণ রেখেছি তোমাদের এখানে আরও 5টা, মানব কল্যাণে বিজ্ঞান, আধুনিক জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানে সেম জাস্ট তিনটে আলাদা আলাদা বিষয় পড়ে রাখবা প্রশ্নে যেটাই আসুক না কেন। বিজ্ঞান নিয়ে খুবই বেশ প্রশ্ন প্রতি বছর এসে থাকে, স্বদেশ প্রেম দেশপ্রেম এটা আসবে আসতে পারে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর নারী শিক্ষার গুরুত্ব, জাতিগঠন, নারী সমাজের ভূমিকা, খুবই সুন্দর একটা রচনা, এটা পড়ে যাবা অধ্যাবশ্যয়। তারপর রয়েছে তোমাদের এখানে বাংলাদেশের পর্যটন, তারপর রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতা সংগ্রাম, এটা পড়ে যেতে পারো। কম্পিউটার বা কম্পিউটার আধুনিক সভ্যতা পড়ে যেতে পারো। দ্রব্যমূল্য বৃদ্ধি বা ও তার প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, এই কয়টা পড়ে যেতে পারো। আবার এখানে গুরুত্বপূর্ণ কম হচ্ছে ইন্টারনেট, বই পড়ার আনন্দ, আমাদের প্রিয় শখ, আমাদের প্রিয় শখ হিসাবে যেটা বই পড়া না আসে তোমাদের এখানে অন্য কিছু আসতে পারে শখ হিসাবে। তারপর যে শ্রমের মর্যাদা, শিষ্টাচার, আর দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা, এটা আমি অনেক গুরুত্বপূর্ণ বলবো এই 10টার মধ্যে, ধরুন এই দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা অনেক ইম্পর্টেন্ট। তো এই মিলে ঝিলে তোমাদেরকে পড়তে হবে টোটাল 15টা, তোমরা একটু দেখে যাবা অন্তত এই 10টার ভালো কোটেশনগুলো মুখস্থ করে যাবা, প্রত্যেকটা প্রশ্নের কোটেশন কোনগুলো কোটেশনগুলো যদি তুমি মুখস্থ করে যেতে পারো এবং সেগুলো যদি লিখে দেন যদি সেগুলো এক্সপ্লেন করতে পারো তাহলে খুব ভালো হবে। আর রচনা সম্পর্কে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলি, রচনা তোমরা কীভাবে লেখো আমি জানি না, তোমাদেরকে কীভাবে লিখতে হবে, তোমাদের শিক্ষক কীভাবে চায় সেটা আগে বুঝতে হবে। তো তুমি আগেই ফার্স্ট যেটা করবা, তুমি একটা রচনা ধরে নাও, আজ থেকে মানব কল্যাণে বিজ্ঞান তুমি লিখবা, মানব কল্যাণে বিজ্ঞান লিখে তুমি ভূমিকা লিখবে, লিখে তুমি হয়তো বা কিছুটুকু লিখবে। লেখার পরে তোমার যে মানব কল্যাণে বিজ্ঞানে যতগুলো কোটেশন রয়েছে ধরে নাও তুমি 10টা কোটেশন লিখবা, মিনিমাম 10টা কোটেশন লেখা উচিত। তো তুমি মানব কল্যাণে বিজ্ঞান তুমি লিখলা যে বিজ্ঞানের প্রযুক্তি লিখলা বা বিজ্ঞানের ধারাগুলো লিখলা, বিজ্ঞানের অগ্রগতি লিখলা, এই যে কোটেশনগুলো রয়েছে এই কোটেশনগুলো তুমি আগে লিখে দিবা, 10টা কোটেশন তো আগে 10টা কোটেশন লিখে ফেলবা, তারপরে তুমি বিস্তারিত লিখবা, অর্থাৎ ডাইরেক্টলি মানে তুমি একদম সাথে সাথে লিখে ফেলবা। তাহলে শিক্ষক কী করবে, যখনই তোমার একটা প্রশ্ন অ্যান্সার দেখতে যাবে সে যখন দেখবে যে প্রথম পেজে তুমি তোমার কোটেশনগুলো লিখে রেখেছো, শিক্ষক কিন্তু অনেকটা স্যাটিসফাইড, কারণ তোমার প্রশ্নটা সে আগে অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছে যে তুমি কোন কোটেশনের উপরে পুরো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছ। তাই আগে তুমি 10টা বা 12টা কোটেশন বা 15টা কোটেশন লিখে ফেলবা, তারপরে এসে তুমি বিস্তারিত আবার কোটেশন লিখে তার সামনে তুমি ড্যাশ দিয়ে আবার পুরো বিস্তারিত লিখবা। এভাবে চেষ্টা করবে লেখার, এবং যেহেতু এখানে 20 মার্ক চেষ্টা করবে একটু বিস্তারিত লেখার জন্য। আর অনেক শিক্ষার্থী যেটা করে কি যে এই একদম রচনাটা সবার শেষে লেখে, তাদেরকে আমি পরামর্শ করব লাগলে জায়গা ফাঁকা রেখেও রচনাটা একটু চেষ্টা করবে মাঝামাঝি লেখার, কারণ শেষে এসে যদি তুমি একদম হাতের লেখা খুবই খারাপ করে এই 20 মার্কের অ্যান্সার করো তাহলে কিন্তু খুবই টাফ হবে তোমার মার্ক এখান থেকে উঠানো। চেষ্টা করবা হাতের লেখাটা ভালো রাখার, তাহলে কী হবে 10-15, 16-17 দিয়ে দেয় শিক্ষকরা, কিন্তু তোমার যদি হাতের লেখা খুবই খারাপ হয় সেখানে দেয় 10-12, যেটা তোমার জন্য খুবই খারাপ হবে। কেমন, আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। সো আজকে আমরা এইখানে নির্মিত অংশ নিয়ে কথাবার্তা বললাম, এখন আমরা যদি একটু ব্যাকরণ অংশ নিয়ে কথা বলি, দেখো ব্যাকরণ অংশ ওরকমভাবে সাজেশন আমাদের কাছে এই মুহূর্তে নেই, আমরা সাজেশন নিয়ে কাজ করছি। যদি ব্যাকরণ অংশে একদম পারফেক্টলি একটা সাজেশন পাই, মানে আমার কাছে সাজেশনটা আসছিল বাট আমার কাছে পছন্দ হয় নাই তাই আমি ওভাবে শেয়ার করি নাই, তোমরা বিগতশীল প্রশ্নকে একটু বেশি গুরুত্ব দিবা তাহলে ব্যাকরণ অংশ হয়ে যাবে। তারপর যদি আমাদের কাছে খুব ইফেক্টিভ সাজেশন আসে আমরা তোমাদেরকে সেটা পরীক্ষাকে শেয়ার করে জানিয়ে দিব। কেমন, সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।